5G সহ উচ্চগতির ইন্টারনেট নেটওয়ার্ক গড়ে তুলতে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সোমবার এই প্রকল্প সহ একনেকে 2,115 কোটি টাকার 4টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে নেয়া এ প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 693 কোটি টাকা। এর মধ্যে প্রায় 301 কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হবে, বাকি 392 কোটি টাকা যোগান দেবে প্রকল্প বাস্তবায়নকারী কোম্পানি বিএসসিসিএল। চলতি বছরের অক্টোবরে বাস্তবায়নের কাজ শুরু করে 2024 সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এছাড়া বাকি প্রকল্পগুলোর মধ্যে নরসিংদী জেলার নদনদী পুনঃখনন প্রকল্প, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণ প্রকল্প এবং মিউনিসিপাল গভর্নেন্স প্রকল্প রয়েছে।